নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি, শ্রেয়সী। আর আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, দেখে হয়তো আপনার মনে হতে পারে যে হঠাৎ করে আমি কেন এরকম একটা বিলাসবহুল আবাসনের সামনে চলে এসেছি। আমরা তো এরকম জায়গায় দাঁড়িয়ে সাধারণত ফেসবুকের কোনো কন্টেন্ট করি না, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে আমি যে আবাসনের বাইরে রয়েছি, যে প্যালেসিও যে আবাসন, এই আবাসনের ভেতরেই এমন একজন মানুষ ছিল যাদের যার নাম শুনলে আপনারা এই মুহূর্তে চমকে উঠবেন। শান্তিলাল সুরানা নামটা নিশ্চয়ই এই মুহূর্তে আপনাদের সবার কাছে ভীষণভাবে পরিচিত, কারণ সদ্য হওয়া চিট ফান্ডের মালিক তিনি, যে জালিয়াতি চালানো হয়েছে কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায়, কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই থেকে দিল্লি, সমস্ত জায়গায় যেভাবে প্রতারণার জাল বিস্তার করা হয়েছিল সেই প্রতারণা চক্রের মূল পাণ্ডা শান্তিলাল সুরানা। আর তিনি থাকতেন বালিগঞ্জের এই আবাসনে। আমরা ধীরে ধীরে একটু আবাসনটার ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, যদিও উপরে আমাদের যাওয়ার পারমিশন নেই, সেখানে যেতে বারণ করা হয়েছে। আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে দেখাবো যে ঠিক কোন জায়গাতে, অর্থাৎ ঠিক কোন দুটো ফ্লোরে তিনি থাকতেন। 8 এবং 9 এই দুটো ফ্লোরে তিনি থাকতেন, ডুপ্লে ফ্ল্যাট ছিল তার, এবং বর্তমানেও কিন্তু ফ্ল্যাটের লোকজন রয়েছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সিজ করা হয়নি এই ফ্ল্যাট। এবং দেখাচ্ছি যে একদম যে জালনা যেটা খোলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওই ফ্ল্যাটে, ওই ওই ফ্লোরটাতে এবং তার পরের ফ্লোরটাতে, এই দুটো ফ্লোরে কিন্তু তিনি থাকতেন। এবং তাকে গ্রেপ্তার করা হলেও কলকাতার বুকে কোটি কোটি টাকার যেভাবে জালিয়াতি হলো সেই জায়গা থেকেই কিন্তু নিরাপত্তাটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আর মূলত কাদেরকে টার্গেট করা হতো, যেটা আমরা বারংবার বলছি, যারা 60 ঊর্ধ্ব রয়েছেন, অর্থাৎ যাদের, যারা এই মুহূর্তে সিনিয়র সিটিজেন, সারা জীবনের পুঁজি যারা জমিয়েছেন তাদেরকে মূলত টার্গেট করা হতো। এবং বলা হতো যে না, ভালো টাকা মুনাফা দেওয়া হবে, বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকা হবে, তাদেরকে দেখা হবে, বিশেষত যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে তাদেরকে কিন্তু টার্গেট করা হতো। এবং তারপরে কি করা হতো, প্রথম প্রথম টাকা ফেরতও দেওয়া হতো, অর্থাৎ দরকারে যখন বলা হতো যে না, আমি এত টাকার ইনভেস্টমেন্ট করেছি, আমার এই মুহূর্তে এই টাকাটা ফেরত চাই, কারণ আমার কিছু সমস্যা রয়েছে, তখন কিন্তু সেই টাকাটা ফেরতও দেওয়া হতো। আর এইভাবেই বিশ্বাস অর্জন করা হতো। বিশ্বাস অর্জন করে তারপরে কি করা হলো, আরও কোটি কোটি টাকা, আরও লাখ লাখ টাকা ইনভেস্ট করতে বলা হতো, কিন্তু সেই টাকা আর ফেরত পাওয়া যেত না। আর এইভাবেই চলছিল দীর্ঘ 9 থেকে 10 বছর। এই যে প্রতারণা চক্র যেভাবে চালানো হচ্ছিল, যেভাবে চিটফান্ডের এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল চিটফান্ডের মাধ্যমে, তা কিন্তু আবারও নতুন করে মনে করিয়ে দিচ্ছে সারদা কাণ্ড, আবারও নতুন করে মনে করিয়ে দিচ্ছে রোজ ভ্যালি কাণ্ডের কথা। আর নিঃসন্দেহে শহরের যারা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, অনেক বেশি করে সতর্ক থাকতে হবে। যে যেমনই প্রলোভন দেখাক, যত টাকারই প্রলোভন দেখাক, নির্দিষ্ট ভরসাযোগ্য জায়গা ছাড়া কোনোভাবেই ভরসা করা যাবে না, কারণ শহর কলকাতার বুকে এই ধরনের প্রতারণা চক্র, এই ধরনের জালিয়াতির ঘটনা এখনো কিন্তু বন্ধ হয়ে যায়নি। এবং 2022 সালে এসে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যেটা বলছিলাম, দীর্ঘ অনেকগুলো বছর, 2007 থেকে 2016, তারপরে বারংবার যারা প্রতারিত হয়েছেন তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন, তারা প্রশাসনের কাছে গেছেন, কিন্তু সেভাবে কোনো কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাননি। এবং অবশেষে একটু একটু করে এই যে প্রতারিত তার বিরুদ্ধে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে করতে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে এই শান্তিলাল সুরানা। নিঃসন্দেহে ভীষণ পাওয়ারফুল এই ব্যক্তি, সে তো বলাই বাহুল্য, বোঝাই যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে কি করতে হবে, অনেক বেশি করে সচেতন থাকতে হবে, অনেক বেশি করে সমস্ত দিকে চোখ কান খোলা রাখতে হবে। আর যারা বয়স্করা রয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, সব সময় একটুখানি আলোচনা করে নিয়ে করবেন, যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগে একটুখানি ভেবে নিয়ে করবেন, কারোর সঙ্গে আলোচনা করে নেবেন, আর অবশ্যই নির্ভরযোগ্য জায়গা দেখে, তবেই আপনাদের মূল্যবান সারা জীবনের যে টাকা জমিয়েছেন সেই টাকার ইনভেস্ট করবেন। এরকম বিভিন্ন ছোট ছোট খবর নিয়ে আমরা প্রত্যেক দিন চলে আসি রিপাবলিক বাংলার ফেসবুক পেজে। আর অবশ্যই রিপাবলিক বাংলার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজকে লাইক করবেন, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সমস্ত খবর সবার আগে দেখার জন্য নজর রাখুন রিপাবলিক বাংলায়।